আচ্ছা, তোমাদের কি এইরকম মনে হয় যে তোমাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক বাধা তোমার জীবনে আসতে থাকছে, এবং তোমার মনে হচ্ছে ভগবান কেন তোমার সঙ্গে এইরকম করছে? এরকম কি তোমার মনে হয়? বা তুমি কি এইরকম ভাবো যে যদি তোমাকে সেইভাবে কষ্ট না করতে হতো, বেশ যদি সুখে জীবনটা কাটাতে পারতে, তাহলে কি ভালোই না হতো? এরকম কি মনে হয় তোমার? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। একটু মন দিয়ে, একটু ধৈর্য ধরে আমি যে গল্পটা বলছি শোনো। আশা করছি তুমি জীবনের মর্মার্থ বুঝতে পারবে। একটা গ্রামে একটা মূর্তিকার ছিল। মূর্তিকার মানে তোমরা জানো, যিনি মূর্তি তৈরি করেন বিভিন্ন ঠাকুরের। তো একদিন উনি মূর্তি তৈরি করার জন্য জঙ্গলের দিকে যান। জঙ্গলের দিকে যাওয়ার সময় তিনি সবার প্রথমে একটি পাথর দেখতে পান। যখন তিনি সেই পাথরটা দেখতে পান, সেই পাথরটাকে মূর্তি তৈরি করার জন্য যখন উনি আঘাত করতে থাকেন ছেনি এবং হাতুড়ি দিয়ে, তখন পাথরটা চিৎকার করে ওঠে এবং বলে, আপনি কেন আমায় আঘাত করছেন? মূর্তিকার বলে যে আমি তোমাকে দিয়ে মূর্তি তৈরি করতে চাই। কিন্তু পাথরটি তাতে রাজি হয় না। পাথরটি বলে যে আমার প্রচণ্ড আঘাত লাগছে আপনার ওই হাতুড়ির ফলে, আপনি আমায় আঘাত করবেন না, আমি চাই না যে আপনি আমাকে দিয়ে মূর্তি তৈরি করুন, এই কষ্ট আমি নিতে পারবো না। মূর্তিকার বলেন, ঠিক আছে, তুমি যখন চাওই না নিতে, কষ্ট যখন সহ্যই করতে যাও না, তো আমি তোমাকে দিয়ে মূর্তি বানাতেও চাই না, ঠিক আছে। এবং সেই পাথরকে ওখানে ফেলে রেখে চলে যান অন্য এক পাথরের খোঁজে। কিছু রাস্তা যাওয়ার পর আরেকটি পাথরের খোঁজ মেলে। যখন মূর্তিকার সেই পাথরটি দিয়ে মূর্তি তৈরি করতে চান, তখন কিন্তু পাথরটি কোনোভাবেই তাকে বারণ করেন না। মূর্তিকার জিজ্ঞাসা করলেন যে আমি যে তোমায় আঘাত করছি এই হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে, তোমার কি লাগছে না? তুমি কি এই আঘাত নিতে প্রস্তুত? তখন সেই পাথরটি বলে যে হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আপনি আঘাত করুন, কারণ আমি জানি আপনি হয়তো আমার ভালোর জন্যই করছেন। তো মূর্তিকার সেই পাথরটি এক সুন্দর মূর্তি তৈরি করে এবং সেই মূর্তি নিয়ে আসার পর ওই গ্রামে স্থাপন করা হয় মন্দিরের মধ্যে। পুজো আচ্ছার মরশুম শুরু হয়, সবাই লোকজন আসে। তারপরে একটা জিনিসের সমস্যা দেখা দেয়, যে তোমরা জানো যারা হিন্দু ধর্মের আছো তারা জানো, বা যারা মুসলিম ভাই বোন আছো তারা হিন্দুদের পুজোর ব্যাপারে যদি জানো তো তোমরাও জানবে হয়তো, যে কোনো পুজো শুরু করার আগে, অনেক ধরনের পুজো আছে যেগুলো শুরু করার আগে, নারিকেল মানে কোকোনাট নারকেল ভেঙে উদ্বোধন করা হয়। তো মানে গ্রামবাসীরা ভাবছে যে নারকেলটা কোথায় ভাঙা যায়, নারকেল ভাঙার জন্য সমস্যা হচ্ছে, কোথায় ভাঙা যায় কোথায় ভাঙা যায়। তো বললো নারকেল ভাঙার জন্য একটা পাথর দরকার। তখন গ্রামবাসী জঙ্গলের মধ্যে গিয়ে সেই পাথরটিকে তুলে নিয়ে এলো নারকেল ভাঙার জন্য, যে পাথরটির সঙ্গে প্রথম দেখা হয়েছিল মূর্তিকারের। তো সেই পাথরটি ঠিক ওই মূর্তির সামনে রাখা হলো, এবং যেই পুজো দিতে আসছে সেই নারকেল ভাঙছে ওই পাথরে এবং পুজো দিচ্ছে, ফুল দিচ্ছে সেই মূর্তিতে। তখন ওই মূর্তিটি মুচকি মুচকি হাসে এই পাথরটির দিকে তাকিয়ে, এবং ওরা সবটাই বুঝতে পারে একে অপরের ব্যাপার। তা তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, যে সেকেন্ড যে পাথরটি ছিল প্রথম কষ্ট সহ্য করেছিল বলে তার সারা জীবনটা কিন্তু এখন মানে আনন্দে কাটবে, সবাই তাকে পুজো দিচ্ছে, ফুল দিচ্ছে, তার উপর কোনো আঘাত আনা হচ্ছে না। কিন্তু সেকেন্ড ফার্স্ট যে মূর্তিটা ছিল, প্রথম যে মূর্তি সরি পাথরটা ছিল, সেটা কিন্তু মূর্তি হতে রাজি হয়নি কষ্ট সহ্য করতে হবে বলে। তাই সারা জীবন তাকে কষ্ট সহ্য করতে হবে এরপর, কারণ প্রতিদিন যতজন আসবে পুজো দিতে, নারকেল কোথায় ভাঙবে? ওরই মাথায়, ঠিক কিনা? এবং এটাই জীবনের সত্যতা, এটা তোমরা প্রত্যেকে বুঝে নাও। হয় তোমাকে জীবনের প্রথম দিকে কষ্ট সহ্য করতে হবে, নয়তো সারা জীবন কষ্ট করতে হবে। এই যে 15-16 থেকে 28-30 বছর যে বয়স, এই বয়সের গ্যাপটাই, যদি তুমি যথেষ্ট পরিশ্রম করো, তুমি যেই ফিল্ডেই থাকো না কেন, যেই ফিল্ডেই তুমি পড়াশোনা করো না কেন, তুমি যদি তোমার বেস্ট দাও, সমস্ত কষ্ট সহ্য করো, সমস্ত আনন্দকে ত্যাগ করো,
সুখকে ত্যাগ করো এই কটা বছর, তাহলে সারা জীবন তোমার সুখে কাটবে, তোমার বাবা মা সুখে কাটাবে, এবং তোমার ছেলে মেয়ে পরের জেনারেশনে অনেক ভালো কাটাবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি এখন সুখ চাই, আমি এখন পড়াশোনা করতে চাই না, আমি খাটে শুয়ে শুয়ে রিলস ভিডিও দেখবো, আমি সবসময় খেলাধুলা করে বেড়াবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াবো, তাহলে জেনে রেখো ওই প্রথম পাথরটির মতন সারা জীবন তোমাদের কষ্ট করতে হবে। সারা জীবন কেউ না কেউ এসে তোমার মাথায় নারকেল ভেঙে দিয়ে যাবে, আশা করছি মনে থাকবে তোমাদের, এবং সেই অনুযায়ী জীবনের সিদ্ধান্ত নাও। যদি আজ তোমাদের ভগবান কষ্ট দিয়ে থাকে কোনো কারণে, জানবে তোমার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে, অনেক বড় জায়গায় তুমি যাবে। ভালো থেকো তোমরা সবাই, আশা করছি তোমাদের ভালো লেগেছে এটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামত। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, বাবাই।